উত্তরকাশীর সিলকিয়ারা থেকে 12 কোটের দূরত্ব 30 কিলোমিটার গত কয়েক বছর ধরে পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরির কাজ সেখানে চলছিল টানেলের দৈর্ঘ্য প্রায় 4.5 কিলোমিটার যাতায়াতের দূরত্ব কমাতেই তৈরি হচ্ছিল এই টানেল আর হাড় কাঁপানোর এই ঠান্ডার মধ্যে 11 দিন ধরে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন টানেল বিপর্যয়ে আটকে পড়া 41 জন শ্রমিক যাদের মধ্যে বাংলার 3 জন শ্রমিকও রয়েছেন বেশ কিছুদিন পর টানেলের ভিতরের ছবিও সামনে আসে যেখানে দেখা যায় যে শ্রমিকরা কিভাবে আটকে রয়েছে সেই ছবি টানেলের ভিতরের ছবি আপনাদের সামনে রেখেছি বেশ কয়েকদিন পর সামনে আসে এই ছবি এবং পাইপের মাধ্যমে সুরঙ্গ খোঁড়ার মাধ্যমে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার অক্সিজেন পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি তা জানতে সরাসরি চলে যাব উত্তরকাশীতে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ প্রতিম গত 11 দিন ধরে এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে 41 জন শ্রমিক যাদের মধ্যে 3 জন বাংলা রয়েছেন তারা এই মরণ বাঁচন লড়াইটা চালিয়ে যাচ্ছেন একাধিক প্রচেষ্টা করা হয়েছে এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি কি ধরনের উদ্ধার কাজ তুমি দেখতে পাচ্ছো উদ্ধার কাজ চলছে টানা 11 দিন ধরে কিন্তু 11 দিন ধরে এই 41 জন শ্রমিক যার মধ্যে বাংলার 3 জন রয়েছে তাদেরকে বের করার জন্য যে প্রচেষ্টা এবং প্রশাসনের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এক্ষেত্রে একাধিক এজেন্সি রয়েছে আমরা একেবারে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সিলকিয়ারা এবং সিলকিয়ারা এই যে টানেল দেখতে পাচ্ছ আমার সহকর্মী অতনু কুন্দু যে ছবি তুলে ধরছে এই যে টানেল সেই টানেলের মধ্যেই কিন্তু বেরোচ্ছিলেন একেবারে যে 41 জন শ্রমিক অর্থাৎ গত 12 তারিখে কালী পুজোর দিন যারা নাইট শিফটে কাজ করে তারা বাইরে আসছিলেন তখনই কিন্তু বিপর্যয় ঘটে এবং পাহাড় কেটে এই যে রাস্তা যেটা প্রায় 4.5 কিলোমিটার টানেল তৈরি হচ্ছিল অর্থাৎ সিলকিয়ারা থেকে বারকোট যাওয়ার জন্য অর্থাৎ সিলকিয়ারা থেকে যদি বারকোট সাধারণ যে রাস্তা রয়েছে সেটা যেতে 30 কিলোমিটার রাস্তা তার বদলে 4.5 কিলোমিটারের এই টানেল তৈরি হয়ে গেলে অতি দ্রুত কিন্তু পৌঁছে যাওয়া যেত যে কাজ 2018 সালে শুরু হয়েছিল সেই কাজ বর্তমানে প্রায় শেষের দিকে এবং দুটি দিকের যে জায়গা রয়েছে অর্থাৎ সিলকিয়ারা থেকে সম্পূর্ণ কাজ হয়ে গিয়েছিল বারকোটের দিকে কিছু কাজ বাকি ছিল সেই কাজটা কিন্তু তারা করছিলেন কিন্তু হঠাৎ করে বিপর্যয় এবং উপর থেকে পাহাড়ের যে ধ্বংসাবশেষ সেটা পড়ে যায় এবং তারপরেই কিন্তু আটকে রয়েছে প্রায় 60 মিটার জায়গা রয়েছে কিন্তু 11 দিন ধরে যে লড়াই চলছে এবং তার মধ্যে একাধিক এজেন্সি কাজ করছে এবং এর মধ্যে আন্তর্জাতিক সুরঙ্গ বিশেষজ্ঞ অ্যানালটিক্স তিনি এসে পৌঁছেছেন তিনি এসে কিন্তু একেবারে শ্রমিকদের সঙ্গে তিনিও বলছেন যে কীভাবে কি কাজ করতে হবে এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন যে জায়গা রয়েছে অর্থাৎ মোট 5টি জায়গা থেকে উদ্ধার কাজ সেটা চালানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ সিলকালা দিক থেকে একটা পাইপ ঢোকানো হচ্ছে যার সাহায্যে বার করা যদি সম্ভব হয় অন্যদিকে যদি বারকোটের দিক থেকে একটি প্রান্ত করা হচ্ছে এগুলো মাইক্রো টানেল তৈরি করার তারা চেষ্টা করছেন এবং অন্যদিকে কিন্তু এই পাহাড়ের দু প্রান্ত দুদিক থেকে দুটি এবং একেবারে ভার্টিক্যালি উপর দিক থেকে একটি পাইপ ঢোকানোর চেষ্টা করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি একাধিক জায়গা একাধিক এজেন্সি তারা কাজ চালাচ্ছেন এবং মূলত এই যে একাধিক ব্লকস দেখতে পাচ্ছ যেটা হচ্ছে সিমেন্টের কংক্রিটের যে ব্লকস সেটা নিয়ে আসা হয়েছে অর্থাৎ উপর থেকে যাতে পাহাড় কাটতে গিয়ে আরও যাতে ডেব্রিস বা ধ্বংসাবশেষ সেটা না নিচে পড়ে সেক্ষেত্রে ব্লক করে সেটাকে আটকান দেয় সেই জন্য এরকম কংক্রিটের যে ব্লক সেটা আনা হয়েছে আমরা দেখছি যে বিভিন্ন রকমের ব্যবস্থা করা হচ্ছে এবং সাহায্য নেওয়া হচ্ছে আন্তর্জাতিক স্তর থেকেও তারপরেও 11 দিন কেটে গেল এখনো পর্যন্ত 41 জন শ্রমিককে বের করে আনা সম্ভব হয়নি